হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তো আপনাদের যারাই রেলওয়ের গ্রুপ ডি এক্সাম দিয়েছেন তাদের জন্য একটি খবর, যেটা এখনও অবধি আনঅফিসিয়াল আছে কিন্তু খুব শীঘ্রই যেটা জানা যাচ্ছে এটা রেলের তরফ থেকে অফিসিয়াল করা হতে পারে, যে রেলের তরফ থেকে যারা গ্রুপ ডির যে CVT 1 এর সঙ্গে আরেকটি CVT 2 স্টেজ অ্যাড করার পরিকল্পনা চলছে। আমরা ভিডিওতে এটা নিয়ে সব ডিটেলসে আলোচনা করব যে এটি কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে এবং কখন করা হবে। তিনটে মেন কোয়েরি যেটা এখান থেকে উঠে আসে সে সম্পর্কে আলোচনা করব, রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটা পুরোটা সম্পূর্ণরূপে দেখুন, তাহলে আশা করি আপনারা কিছু এই ব্যাপারে আইডিয়া পাবেন। তো প্রথম যেটা হচ্ছে, একটু শর্টে বলে নিই যে RRB আপনাদের CVT 2 এর জন্য একটি টেস্ট করার প্ল্যান করছে। প্রথমে যখন নোটিশটি বেরিয়েছিল তখন বলা হয়েছিল যে CVT প্রথমে একটি স্টেজ হবে, তারপর ফিজিক্যাল টেস্ট হবে এবং তারপর জয়েনিং করে দেওয়া হবে, কিন্তু এখন প্ল্যান হচ্ছে যে CVT 2 নিয়ে কিছু একটা আপনার এরকম ইনিশিয়াল প্রসেসে একটা চলছে যেটাকে আপনার পরবর্তীকালে অফিসিয়াল করা হতে পারে। যদিও কোনো কিছু এখনও এই ব্যাপারে অফিসিয়াল কিছু হয়নি, তবে এটা হতে পারে যে আপনার গ্রুপ ডি পোস্টের জন্য দুটো CVT 2 করা হবে। যদিও আপনারা সবাই জানেন যে রেলের লোকো পাইলট এবং টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে অলরেডি দুটো CVT রাখা রয়েছে, এবং যারা টেকনিশিয়ান পোস্টের জন্য তাদের দুটো CVT এবং যারা লোকো পাইলট দিচ্ছেন তাদের তিনটে CVT অ্যাটেন্ড করতে হচ্ছে। সুতরাং এটা কোনো আশ্চর্যের খবর নয় যে রেল গ্রুপ ডির জন্য আর একটা CVT প্রসেস ইনক্লুড করতে পারে। এবার কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, RRB কেন প্ল্যান করছে CVT এক্সাম করার জন্য? অনেক জায়গাতে আপনারা শুনে থাকবেন যে কিছু কিছু জায়গায় এক্সামিনেশন শুরু হওয়ার সময় অনেক কিছু ঘটনা, চিটিং ঘটনা জানা গেছে। বারাণসীতে 7 জন এইভাবে প্রতারক পুলিশের দ্বারা, এরকম তারা পুলিশ তাদের ধরেওছে। অনেক জিনিস আম্বালাতে, হিসার এসব জায়গাতেও ঘটেছে। অনেক জায়গায় দেখা গেছে যে ছোট ছোট মোবাইল ফোন নিয়ে ক্যান্ডিডেটরা ঢুকে সেখানে চিটিং করেছেন। এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো এখন এক্সাম্পল বলা হলে এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটেছে। বহু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে পরীক্ষা দিয়েছেন, অনেকে ফেক আইডেন্টি কার্ড বানিয়ে অন্য একজনের জায়গায় অন্যজন পরীক্ষা দিয়েছেন, এসব অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই জন্যই বেসিক্যালি এটাই মেন কারণ যারা আর বি চাইছে আরেকটা CVT টেস্ট এর মধ্যে ইনক্লুড করতে, যার সাহায্যে তারা শুধুমাত্র যারা জেনুইন ক্যান্ডিডেট তারা যাতে সিলেক্টেড হয়। এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, CVT 2 কারা দিতে পারবেন? CVT 2 একমাত্র তারা দিতে পারবেন যারা CVT 1 ক্লিয়ার করতে পারবেন। যারা একমাত্র CVT 1 অ্যালাউ করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন, তাদের জন্য আপনার CVT 2 নতুন করে নেওয়া হবে। আপনারা সবাই জানেন সেপ্টেম্বরের 17 থেকে ডিসেম্বরের 17 অবধি রেলের গ্রুপ ডির পরীক্ষা চলেছে। রেজাল্ট এক্সপেক্টেড করা হয়েছিল জানুয়ারির শেষের দিকে। যদি এই CVT 2 এর মধ্যে ইনক্লুড হয় তাহলে CVT 2 আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাস অথবা মার্চ মাসে CVT 2 হতে পারে। এবং যারা স্টেজ 1 ক্লিয়ার করবেন তাদের জন্য সেপারেট অ্যাডমিট কার্ড, যেভাবে SSC পরীক্ষায় বা ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে হয় সেভাবে CVT 2 এর জন্য নতুন অ্যাডমিট কার্ড ইস্যু হবে। এবং তারা নিজেরা লগ ইন করে যেভাবে আপনারা CVT 1 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেভাবে CVT 2 এর অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারবেন। একমাত্র CVT 1 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরাই কিন্তু CVT 2 এর অ্যাডমিট পাবেন। এবার হচ্ছে CVT 2 এর এক্সাম প্যাটার্ন সম্পর্কে, যদি এটা সম্পর্কে কোনো অফিসিয়াল নিউজ পাওয়া যায়নি, যদি এটুকুই শুধু জানা যাবে যে যেহেতু এটা CVT 2 সুতরাং অনলাইনে পরীক্ষাটি হবে, কোনো অফলাইনে কোনো এখানে প্রশ্ন ওঠে না, পুরোটাই অনলাইনে হবে। এবং যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তারা তাদেরকেই সিলেকশন পাওয়ানোর জন্য রেলের এই চেষ্টা। PET টেস্ট নিয়ে আমি আপনাদের শর্টে জানিয়ে রাখি যে যারা টোটাল যা ভ্যাকেন্সি তার 2 গুণ প্রার্থীদের সে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে, অর্থাৎ টোটাল 62,907 পোস্ট আছে, তার জন্য 125,814 জন CVT 2 এ পাস করা, সরি, ফিজিক্যাল টেস্টের জন্য পাস করা উচিত। ফিজিক্যাল টেস্ট কোয়ালিফাইং নেচার, এখানে 2 ধরনের টেস্ট হবে। একটা হচ্ছে আপনাদের 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের 20 কেজি ওয়েট নিয়ে সেই ডিস্টেন্সই সেই টাইমে কভার করতে হবে। এছাড়া ওয়েট লিফটিং ছাড়াও আপনাদের 1,000 মিটারের একটা রান হবে বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ছেলেদের ক্ষেত্রে সময় থাকবে 4 মিনিট 15 সেকেন্ড এবং মহিলাদের জন্য সময় থাকবে 5 মিনিট 40 সেকেন্ড। তো এটা একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা, চ্যানেলটির সঙ্গে থাকুন। আপনারা সবাই জানেন যে ইউটিউবে চ্যানেলটি একটা স্ট্যান্ড করানোর জন্য 4,000 ঘন্টার একটা ওয়াচ টাইম দরকার হয়, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা নিজেরা ভালো করে পুরোপুরি দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি থেকে লাভ পেতে পারে। চ্যানেলের সঙ্গে থাকুন, যখনই কোনো কিছু আপডেট হবে আপনাদের দেওয়া হবে। এবং আপনারা জানেন যে CVT 2 ALP টেকনিশিয়ান CVT 2 এর জন্য অলরেডি ক্র্যাশ কোর্সের ভিডিও চালু হয়েছে, 4-5টা ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা সেগুলি ফলো করুন, আশা করছি আপনাদের হেল্প হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ।